আপনারা অবগত যে আজকে 16ই ফেব্রুয়ারি আমাদের এই ত্রিপুরা রাজ্যের 2023 এর বিধানসভা নির্বাচন সংগঠিত হয়েছে। এই নির্বাচন আজকে ত্রিপুরা রাজ্যের জনগণ আপামর জনসাধারণ উৎসবের মেজাজে বাড়ি থেকে বেরিয়ে ওনারা যে ভোটাধিকার প্রয়োগ করেছেন, আমি সকল ভোটদাতা যারা এই ভোটে ভোটদাতারা যারা অংশগ্রহণ করেছেন ভোটদানে, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। পাশাপাশি আজকে আমাদের নির্বাচন কমিশন এখন পর্যন্ত যেইভাবে নির্ভীকতার সঙ্গে দক্ষতার সঙ্গে সুষ্ঠু অবাধ নির্বাচন পরিচালনা করেছেন এবং তাদের যে সক্রিয় ভূমিকা, আমি নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আরক্ষা দপ্তরের তরফ থেকেও তাদের যে ভূমিকা তারা নির্বাহ করেছেন, আমি আরক্ষা প্রশাসনকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া বন্ধু সাংবাদিক বন্ধু যারা রয়েছেন, তারাও সারা দিন অক্লান্ত পরিশ্রম করে রাজ্যের সমস্ত আনাচে কানাচে তাদের বিভিন্ন সোর্স থেকে যেভাবে মানুষের কাছে সত্যতা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের কাছে যে বার্তা পৌঁছে দিয়েছেন, আমি আমার মিডিয়া বন্ধু সাংবাদিক বন্ধু সকলকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেবদুর্য কার্যকর্তা যারা বিগত 6 মাস ধরে এই নির্বাচন 2023 নির্বাচনকে সামনে রেখে আমাদের বিগত 6 মাস ধরে সারা দিন রাত্র অক্লান্ত পরিশ্রম করে যেভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তাদের সঠিক দায়িত্ব পালন করেছেন, আমার সেই সকল দেবতুল্য কার্যকর্তা পৃষ্ঠপ্রমুখ থেকে শুরু করে বুথ কমিটি, ওয়ার্ড কমিটি, শক্তি কেন্দ্র, মন্ডল কমিটি, জেলা কমিটি, রাজ্য কমিটির প্রত্যেকটা দেবতুল্য কার্যকর্তাকেও আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি আমাদের সকল অংশের মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভোটদানে যারা অংশগ্রহণ করেছেন। নমস্কার।